বুঝতে পারিনি, পরবর্তীকালে শুনলাম এবং গতকাল আমাকে মাননীয় স্পিকার এই নিয়ে ফোন করে যে বিষয়টা হয়েছে সেটা বিস্তারিত বলেছেন যে কোথা থেকে কি সমস্যাটা তৈরি হয়েছিল, এবং এই নিয়ে তিনি আমাকে নিশ্চিত করেছেন। কারণ যেহেতু আমি ধর্ণা মঞ্চে ছিলাম, ফলে স্বাভাবিকভাবে কোনো জায়গায় কোনো কিছু ভুল ভ্রান্তি হতে পারে, সেটা আমার বিস্তারিত জানাও নেই, সেরকম কোনো বিষয় হয়নি, সেরকম কোনো বিষয় নেই, হতে পারে কোনো কিছু ব্যাপার। তবে এতটুকু আমি আমার দিক থেকে বলতে পারি যে এই 100 দিনের কাজের দাবি আদায় এবং এই ধরনের সাধারণ মানুষের দাবি আদায়ের আন্দোলন যেখানেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমি সেখানে উপস্থিত থাকব এবং এই দাবি আদায়ে সর্বান্তকরণে আমরা একসঙ্গে লড়াই করব। এরকম গরিব সাধারণ মানুষ যারা 100 দিনের কাজ করেছেন, তারা 100 দিনের কাজ করুক, তাদের ন্যায্য বকেয়া টাকাটা পান। ফলে এই দাবির সপক্ষে আমরা ইতিমধ্যে এর আগে রাজধানীতেও গিয়েছিলাম, দিল্লিতেও গিয়েছিলাম, তার পরবর্তীতে রাজভবনের সামনে অবস্থান ধর্ণা, এবং বর্তমানে এখন এটা আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই বিধানসভা চত্বরে চলছে। ফলে আমি একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, একজন বিধায়ক হিসেবে, আমি এই দাবি বা এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সহমত হয়ে এই আন্দোলনে ক্রমানুসারে আমি অংশগ্রহণ করে যাচ্ছি।